সকলকে স্বাগত আমাদের সঙ্গে আজ রয়েছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি দিদি আপনাকে ক্যাম্পেন কলিং এ স্বাগত নমস্কার নমস্কার দিদি আমরা শুনতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস একটা নতুন কর্মসূচি আবার চালু করেছেন বাংলার গর্ব মমতা বলে কি বলবেন ঠিক এই বিষয়টা নিয়ে জানি না মানে সত্যি যদি পশ্চিমবঙ্গের গর্ব হিসেবে উনি নিজেকে মনে করেন বা ওনার দলের মানুষরা মনে করেন তাহলে পশ্চিমবঙ্গ সম্বন্ধে ওদের ওনাদের অনেক কিছু জানা নিঃসন্দেহে বাকি আছে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের চারিত্রিক গঠন এই সময় যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এবং এখন যে ধরনের জিনিসপত্র আমরা লোকজনের ব্যবহারে দেখি এখানে উনি যদি মনে করেন এটাই পশ্চিমবঙ্গের গর্ব তালে ওনার ব্যক্তিগত ধারণা ওনার পার্টি আগে আমরা দেখেছি দিদিকে বলো উনি করেছিলেন এখন আবার নতুন একটা কর্মসূচি এই এই কর্মসূচিগুলোর মাধ্যমে কি আগামী দিনে যে ভোট আসছে বিধানসভা ভোট তাতে কি কিছু বাংলার মানুষের মনে কোনো জায়গা করে নিতে পারবে দিদিকে বলো কর্মসূচিটা কিন্তু খারাপ ছিল না মানে আমি বিরোধী হলেই আমাকে সব কিছু খারাপই দেখতে হবে আমি এটাতে ঠিক বিশ্বাস করি না ওনার এফার্টটা হয়তো খারাপ ছিল না কিন্তু এটাকে সাকসেসফুল করা আরও পক্ষে সম্ভব নয় মানে এটা যদি উনি প্রথম থেকে যেভাবে কাজ করেছেন সেরকম যদি না হতো তাহলে হয়তো এরকম পরিস্থিতি আজকে দাঁড়াতোই না যে দিদিকে বলব দুনাকে যেতে হতো এরকম একটা কর্মসূচি করতে হতো কর্মসূচি হয়ও নাকে অনেক আগে শুরু করতে হতো না হলে ওনার নিজের পার্টির এবং রাজ্যের দায়িত্বগুলো সঠিকভাবে ভাগ করে দেওয়ার পরে তাদের উপর কন্ট্রোল রাখার একটা ঠিকঠাক চেষ্টা উনি যদি প্রথম থেকে করতেন তাহলে এই এরকম নবত আসতো না সামনে কর্পোরেশন ভোট উনি কিন্তু অলরেডি ওনাদের যত বিধায়ক আছে তাদের একটা টাস্ক দিয়ে দিয়েছেন সেই লিপিবদ্ধ করে দিয়েছেন একটা টাস্ক দিয়ে দিয়েছেন যে এই এই নিয়ম মেনে চলতে হবে বলবেন ঠিক আমি তো বারবারই বলি যে উনি মানে সংগঠন চালানোর জন্য খুব ভালো কারণ উনি অনেকবারই আন্দোলন টান্দোলন করেছেন সারা জীবন ধরে করেছেন তো সংগঠন চালানোর যে গুণগুলো যেমন উনি এখন যেটা বললেন যে হ্যাঁ ঠিক আছে এই এই ইনস্ট্রাকশন ওনার পার্টির লোকেদের যারা আছেন কাউন্সিলররা উনি বলেছেন যে তিরিশ পার্সেন্ট তোমরা সব উল্টো পাল্টা কাজ করেছো তো তোমাদের জবাব দিতে হবে বা সুদ্রতে হবে নিজেদেরকে বিচ ইজ অ্যাপসুলি কারেক্ট একদম ঠিক কথা বলেছেন তো এই জিনিসটা এতে উনি ভালো কিন্তু উনি মানে গভর্নেন্সটাই ভালো নন গভর্নেন্স করতে গেলে একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে পক্ষপাতহীন হতে হয় সেখানে উনি বারে বারে মানে দুষ্ট তার প্রমাণ তো বারে বারে দিয়েছেন মানে থানায় নিজে ছেলের ছেলেদেরকে বার করে ডানা থেকে শুরু করে আমটিন নাম্বার অফ কেসেস আমটিন নাম্বার অফ কেসেস যেখানে বারে বারে অন্যায়ের অন্যায়ের সঙ্গে সাথ দিয়েছেন আমরা যে জন্য বারবার বলছি যে নয় অন্যায় উনি বারে বারে অন্যায়ের সঙ্গে সাথ দিয়েছেন সঙ্গে দিয়েছেন সঙ্গে থেকেছেন ফলে ভুল হয়ে গেছে অনেক কিছু সিএএ এবং এনআরসি এবং এনপিআর নিয়ে গোটা দেশ এখন উত্তাল বাংলা উত্তাল এবং সেখান থেকে দেখা যাচ্ছে কংগ্রেস এবং বাম অলরেডি একটা জোট করেছে তৃণমূল তো প্রথম থেকেই এর বিরোধিতা করছে তো কি মনে হচ্ছে যে বাংলায় বিজেপি কতটা জায়গা করে নিতে পারবে আগামী বিধানসভায় দেখুন বা পশ্চিমবঙ্গতে মানুষ যে বিজেপিকে চায় তার প্রমাণ আমরা বারবারে পেলাম এই অমিশেপ খুব স্পষ্টভাবে পেলাম কারণ সেখানে একটা কিছু হলেও সব জায়গায় তো অফকোর্স দেওয়া যায় না সারা দেশ জুড়ে সিকিউরিটির ব্যবস্থা করা আর পশ্চিমবঙ্গ লজ্জাজনক যে পশ্চিমবঙ্গে সাতটা ফেজে করতে হলো এত সিকিউরিটি দিতে হলো তা সত্ত্বেও অনেক জায়গায় অনেক গণ্ডগোল হয়েছে মানুষ একটা রেজাল্ট দেখিয়েছে তো এটা তো বোঝা যায় যে মানুষ বিজেপিকে চাইছে এটা অস্বীকার করার কোনো দরকার নেই মানে সুযোগ নেই আর এবার আমরা বারে বারে এরকম ধরনের গণ্ডগোলের ঘটনা বা একটা পার্সেন্টেজ আমরা জমাই দিতে পারবো না নমিনেশন আমরা পঞ্চায়েতে দেখেছি মানে নমিনেশন জমা দেওয়া যাবে না কোনো রকম প্রতিদ্বন্দ্বী রাখা রাখাই যাবে না সে অবস্থায় জিতে গেল একটা বিশাল পার্সেন্টেজ তো এরকম ভাবে ভোট সিপিএম টিএমসি এবং কংগ্রেস একটা বড় শক্তির সঙ্গে তো তারা যুদ্ধ করবার জন্য একজোট হবেই এটাই স্বাভাবিক এবং আমি আপনাকে খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি আজকে যেসব আন্দোলনগুলো পশ্চিমবঙ্গে দেখা যায় যেটা আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা সিপিএমের একটা ধিকি ধিকি করে কোথাও জ্বলছে এটা সত্যি নয় এটাকে বাড়াচ্ছেন বা সাহস দিচ্ছেন টিএমসি তৃণমূল কংগ্রেস তিনি যদি এই প্রসঙ্গে যাই তৃণমূল কংগ্রেস থেকে বা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাম কংগ্রেস এবং বিজেপির একটা আতাতের কথা তিনি সেদিনকে বলেছেন যেখান থেকে দাঁড়িয়ে এতদিন ধরে শোনা যাচ্ছিলো যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আতাত আছে কারণ সারদা নারদা এবং এরকম অনেক ঘটনা আছে যেটা বাংলার মানুষ সাক্ষী সেখান থেকে দাঁড়িয়ে একটা আতাতের কথা আসে কিন্তু তিনি নিজে বলেছেন যে বাম কংগ্রেস এবং বিজেপির একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী কখন কোন কথাটা বলেন প্রত্যেকটা কথার যদি উত্তর দিতে হয় তাহলে আমার মনে হয় মানুষ পাগল হয়ে যাবে নিজেই জানেন যে উনি এই ধরনের করলে কনফিউজ করতে পরে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গের কি সত্যি এত কনফিউজ হয় এত কনফিউজ হয় পশ্চিমবঙ্গের মানুষ কি সত্যি জানে না যখন দু হাজার বাম এবং কংগ্রেস একত্রিত হলো তখন ভোটটা কোথায় গেল লোকে কি জানে না নিশ্চিন্ন হয়ে গেল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেল মানে মোটামুটি প্রায় হারিয়ে গেল বাম তো সেটা তো দেখা গেছে খুব ব্যক্তিগত কিছু পার্টিকুলার পকেট ছাড়া তারা কিছু করতে পারেনি তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব একটা জায়গা ছিল যেখান থেকে উনি বুঝতে পারলেন যে কিভাবে আমরা কংগ্রেসকে এবং সিপিএমকে একদম মানে প্রমাণ করে দেব করে যে তোমরা কতটাই হয়ে রাজনীতিতে তো সেই আজকের ক্ষেত্রে আবার উনি যখন মাঝে মাঝে এরকম বলবেন যে এরা মিলে গেছে বিজেপির হয়ে এটা নিশ্চিন্তভাবে মানে নিশ্চিতভাবে মানুষ ধরে নিতে পারে পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষই বুঝতে পারে যে ওনাকে ওনাকে তো দেখেছে চোখে 2019 নাইনটিন ইলেকশনে ওনাকে দেখা গেছে যে সবাই মিলে একসঙ্গে উনি একই মঞ্চে সবার হাত ধরে ধরে সবাইকে ডাকছেন এসে অবাক হওয়ার কথা না পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভীষণভাবে রাজনৈতিকভাবে তারা সচেতন সব জানেন সব বোঝেন অনেক কিছু ভয়ে সহ্য করেন অনেক কিছু হয়তো সুবিধের জন্য সহ্য করেন সেই সহ্য করার অবস্থাটা আস্তে আস্তে এবার একদম তলার নিতে এসে থেকেছে তো আমরা কেন সাধারণ প্রচুর মানুষই আর নয় অন্যায় এটা বলতে শুরু করে দিয়েছে তাহলে কি যদি বলতে চাইছেন যে দু হাজার একুশে বিজেপি একটা বাংলায় জায়গা করে নিতে পারবে কতটা আশাবাদী আপনারা আমার মনে হয় এটা পুরোপুরিভাবে মানুষের উপর ছড়া ভালো রাজনৈতিক পরিবর্তন যখন কোন রাজ্যে মানুষ চায় মানুষই সেটা ডিসাইড করে মানে বিজেপি কতটা সাংগঠনিকভাবে এগিয়ে গিয়ে মাঠে নেমে লোকের কাছে যাচ্ছে কতটা ভালো ক্যান্ডিডেচর দিচ্ছে কতটা অ্যাক্টিভলি মানুষের কাছে গিয়ে বলতে পারছে মোদী সরকারের কাজ এবং এটাও মানুষের কাছে গিয়ে বলতে পারছে যে মোদী সরকারের কতটা এখানে এই রাজ্যে কাজ হয়েছে এবং কত কিছু করা গেল না শুধু আমাদের সরকারটা নেই বলে জীবন আজকে একটা সিম্পল বড়ো অ্যাকর্ড এত বছরের মানে ছয় ছয় বছরের সমস্যা তো কিন্তু সেটা মিটল তো মিটল কি করে কি করে মেটানো সম্ভব হলো কারণ আমরা জানি যে রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে যদি একটা কাজ করে যে কোনো যে কারণে আমাদের সংবিধান নিয়ম মেনে চলতে হয় রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে যদি সমস্যাটা মেটাতে চায় তাহলেই মেটাতে পারা যায় আমাদের এই রাজ্যে যা যা সমস্যাগুলো আছে সেগুলো যদি মেটাতে চাইতেন মুখ্যমন্ত্রী তাহলে উনি ভদ্রভাবে সুন্দর ব্যবহার করে কি মেটাতে পারতেন কিন্তু উনি রাজনীতি করতেই বেশি ব্যস্ত হয়ে পড়লেন ফলে সেজন্য উনি আর এটা দিকে কনসেন্ট্রেট করতে পারলেন না না হলে এর ম্যাডাম মানে হেড অফ দ্য স্টেট কী করে একটা আইন পাশ হয়ে গেছে সিএএ এ কী করে সেটা নিয়ে তিনি নিজে পথে নেমে আন্দোলন করছেন এটা কী করে সম্ভব এবং তিনি এটাও বলেছেন যে আমি বেঁচে থাকা থাকেন আমার প্রাণ থাকতে আমি সিএ হতে দেব না বাংলা মানে আমি তো বুঝতেই পারছি না যে এত অবাস্তব একটা কথা অগণতান্ত্রিক একটা কথা একজন মুখ্যমন্ত্রী বলছেন তাহলে উনি যে মানে উনি বাংলার মানুষকে কি এরকম ভাবে ভর্কি খাইয়ে যাবেন তো ওনার ওনারও তো একটা সরকার আছে উনি তো মানুষের ম্যান্ডেটে জিতে এসেছেন তাহলে উনি যখন মানুষের ম্যানডেটে জিতে এসেছেন তখন সেটা যখন উনি এক্সপেক্ট করছেন যে এই রাজ্যের মানুষ তার সম্মান দিক তাহলে কেন্দ্র তো যখন ম্যান্ডেটে জিতে এসেছে নরেন্দ্র মোদী তখন সেটাও তো ওনাকে সম্মান দিতে জানতে হবে নালে উনি ওনার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে উনি কি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন যে তোমরা আইন মেনো না আইন প্রণয়ন আমরা করতে দেব না তাহলে তাহলে ওনার পঞ্চায়েতে যারা আছে তারাও বলবে যে আমরা আইন মানবো না যেটা বিধানসভায় পাস হচ্ছে সেটা আমরা মানবো না তাহলে সেটাই করুক তাহলে পুলিশের সিনিয়র অফিসার যা আইন ছাড়বে যা রুল রেগুলেশন ঠিক করবে তার নিচের তলায় কনস্টেবলরা বলবে আমরা আইন মানব না তো আইন যদি সবাই মিলে না মানে যারা সরকারে আছে তাহলে তো বোঝাই যাচ্ছে না যে তারা সরকারে আছে কেন আমি তো বারবারই বলি যে উনি না বিরোধীতে খুব ভালো উনি বিরোধিতায় খুব ভালো কখনো গাড়ির চালে উঠে পড়া কখনো গাছের ডাল দিলে ঝুড়ে পড়া এগুলো ইজ গুড অ্যাট কিন্তু রূপাদি যদি তাই হয়ে থাকে বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা স্লোগান উঠছে যে গোলিমারো বলে যেটা আমরা দিল্লির রাস্তাতেও শুনেছি রাজপথে তো বাংলার মানে জায়গায় দাঁড়িয়ে বাংলার পরিবেশে এবং বাংলার মানুষের মধ্যে দাঁড়িয়ে কি এই ধরনের স্লোগান কোনোভাবে পরিবেশে কোন রকম এফেক্ট করবে নাকি আচ্ছা দুটো স্পষ্টভাবে আলাদা আলাদা করে বিষয় সেটা মারো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চলে প্রতিদিন চলে ঠিক আছে একটুখানি বেরিয়ে রাস্তায় একটা বাইক পাস দাঁড় করানো আছে এইখানে এখানে সামনে বেহালা আমার বাড়ি থেকে জাস্ট একটু হলে সন্ধে হলে আওয়াজটা শোনা যাবে বত্রিশ রাউন্ড গুলি চলেছিল এই বেহালার কদিন আগে সন্ধেবেলা সাতটার সময় গত দু বছর আগে ঠিক আছে তো পুলিশ মোটামুটি তাদের বুথের পেছনে লুকিয়েছিল গুলি মারা পশ্চিমবঙ্গে একদম নতুন কথা পশ্চিমবঙ্গে যদি ইল্লিগাল কাট্টা বিক্রি করার জায়গা মরলে সবচেয়ে বেশি এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যেখানে ইল্লিগাল আর্মস ধরা পড়ে এনআইএ যখন তদন্ত শুরু করে সবচেয়ে বেশি ধরা পড়ে এখানে সো গলিমারোর সঙ্গে পশ্চিমবঙ্গের মানে মিল আছে কিন্তু এখানে খুনো খুনি এটা কমন ব্যাপার এবার যে গলিমারো সালোকোর পরের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা কি আমরা কেউ জানি আর নাকি আমরা সেটাই বলি আমরা কি বলি যে দেশকে কো এটা কি বলি আমরা এটা বলি না আমরা সেখানে রাজনীতি করি আমি জানি গুলিমারো দেশ দেশকে গুলি মারোটা হয়তো না বললে ভালো হতো কিন্তু এটাও ঠিক যে দেশকে গদ্দার যারা যারা এইভাবে একটা মানে সমস্ত মানুষকে ফ্রি প্ল্যান ওয়েতে সমস্ত মানুষকে ছাড়খাড় করলো এতগুলো মানে মানুষকে একদম নাজেহাল করে দিল এত দিন ধরে আন্দোলনের নামে তারা নাকি শান্তিপ্রিয় আন্দোলন করছে তো আমাকে কেউ বলতে পারবে তাদের কেউ মালা পড়াবে কেউ কেউ আমরা ব্যাঙ্গালোরে একটা ঘটনা দেখেছি যে মঞ্চে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান যে মুহূর্তে যে মুহূর্তে দেশের জন্য একটা ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে ট্রাম্প আসছেন আমেরিকান প্রেসিডেন্ট আসছে এরকম ধরনের ঘটনা তো দেশে খুব ঘটার সুযোগ হয় না এ ধরনের সম্পর্ক রিলেশনশিপ বিল্ডিং এগুলো তো সবাই এত বছর ধরে করে উঠতে পারেননি যেটা যেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করেছেন করছেন আজও করে চলেছেন তো সেইখানে কোথায় দেশের ভালো মন্দ সেটা যাতে একটু হানি হয় যাতে তার সম্বন্ধে মানুষ আলোচনা না করে আরেকটা আরেকটা বেশি মানে চটকদার ডিসকাশন পরের দিন সকাল থেকে উঠে আসে তার জন্য আমরা সেই দিন বেছে বেছে প্ল্যান করে আমরা সেদিন মারামারিটা শুরু করলাম এবং এরম একটা খবরও আছে যে ওইরকম একটা আগুন জ্বালানো এরকম একটা কিছু সঙ্গে সঙ্গে অনেকগুলো ওখানকার একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা বলছেন যে আমাদের সমস্ত কাগজপত্র জ্বলে গেছে এবং আপ সরকার বলছে যে ঠিক আছে আমি সমস্ত করিয়ে দেবো তো তাহলে সিএর প্রোটেস্ট এবং সিএর নিয়ে আগুন জ্বালানো এবং শাহীনবাগ নিয়ে দিন ধরে একটা কেলেঙ্কারি কাণ্ড অসম্মান মানুষের বিরক্ত হওয়া তারপর আস্তে আস্তে শাহীনবাগ ফাঁকা হয়ে যাওয়া ইলেকশন শেষ হয়ে গেলে পরে এগুলো তো পরিষ্কার বোঝা যায় আমার আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যদি একটা ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটে যেটা অন্যায় ঘটনা পুলিশ ধরেতে দৌড়তে গিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়লো যে যাকে ধরতে ধরতে গেছে সে ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়লো তখন আপনি বলবেন ক্যাম্পাসের মধ্যে পুলিশ কাউকে ধরতে পারবে না ঢুকতে পারবে না সেই নিয়ে আপনার আন্দোলন করলেন আপনার প্রচুর গালাগালি করলেন সেই নিয়ে মিডিয়া ছয়লাপ হয়ে গেল তার দুদিন পরে পুলিশের কি করণীয় তাহলে ক্যাম্পাসের পাশে দাঁড়িয়ে থেকে যা হচ্ছে দেখবে তখন বললেন পুলিশ নিষ্ক্রিয় কিছু করছে না এবার আপনারা বলে দিন যে কেউ এক মানে বিরোধীরা সমস্ত মিলে যদি একটা একসঙ্গে বিরোধীরা যদি এটা পিটিশন দেয় যে এই এই ঘটনায় দেশের হোম মিনিস্টারের এই এই করণীয় লিখিত দিক না বিকজ বিরোধীদের কাজটা কি একটা কনসেন্ট্রেটেড এফার্ট নিয়ে একটা কিছু কনস্ট্রাকটিভ করা তাই তো কাজ সবাই মিলে লিখিত দিক না লিখিত দিক যে কেউ বলবে কেউ টিভি চ্যানেলে বসে বসে চিৎকার করে বলবে যে প্রথম দিনই কেন উঠিয়ে দেওয়া হলো না যদি প্রথম দিনই পুলিশ উঠিয়ে দিত তাহলে এবার আপনি আমাকে আমি তার উত্তরটা দেবো তাহলে আমি কি একটা শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকারই আমার নেই আমাদের দেশে আমি কি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করতে পারবো না তো যখন ওটা আস্তে 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 অশান্তিপূর্ণ হচ্ছে রাজনৈতিক সাহচর্যে এবং রাজনৈতিক ব্যাকআপে যেখানে বারবার কংগ্রেসের লোকেদের এবং আপের লোকেদের যে দেখতে পাওয়া গেল তখন আস্তে আস্তে ঘটনাটা বলা হল যেটা মাথা হাতের বাইরে চলে গেছে মানে কোথায় কিভাবে বুঝতে পারি যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখন একটা কিরম অসহায় অবস্থা দিয়ে যাচ্ছে সেটা বোঝা যায় কিন্তু দেশের মান সম্মানের সঙ্গে যখন খিলভাড় হয় যখন একটা অন্যায় চলতে থাকে তখন বোধহয় রাজনীতিটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না যাতে দেশের সম্মানটা নষ্ট হয় দিদি বাম কংগ্রেস একজোট হয়েছে টিএমসি ও বিরোধিতা করছে সিএ এর এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ কিন্তু অনেকটাই বিভ্রান্ত তো সেই জায়গায় বিজেপির কি কর্মসূচি আছে আগামী দিনে মানে এই এ নিয়ে তারা অমিত শাহজি এসে বার্তা দিয়ে গেছেন যে সিএ হবেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি কর্মসূচি আছে বাংলার মানুষের কাছে আপনারা কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষের কাছে পরের দিন তো নাকি মুখ্যমন্ত্রী বলেছেন যে দুদিন পরে তো নাকি বলেছেন যে কোনো বা কোনো মানুষকেই তাড়ানো হবে না তো ঠিকই তো তাই তো যারা দেশের নাগরিক তাদের তাড়াবার জন্য তো এটা বানানো হয়নি মানে উনি অ্যাকচুয়ালি এত রকম মানে প্রলাপ পকেন যে বোঝা যায় কি মানে নিজেও কনফিউজ হয়ে যান বুঝতে পারি নিজেই বলছেন যে কোনো মানুষকে তাড়ানো হবে না তো সিএ তো তাড়ানোর জন্য বানানো হয়নি দেশের নাগরিককে সিএ থেকে তাড়ানোর জন্য বানানো হয়নি যারা ইলিগাল ইমিগ্রেন্ট যারা অন্যায়ভাবে দেশে এসে রয়েছেন যারা এ দেশের নাগরিকত্ব তারা যদি অ্যাপ্লাই করতে চান তারা করুন অ্যাপ্লাই আর যারা অনেক বছর ধরে এসে গেছেন আমাদের মতন লোক যারা অনেক বছর ধরে এসে গেছেন কারোর আধার আধারটা তো নতুন হলো পাসপোর্ট টাসপোর্ট কিছু হয়ে গেছে তাদের শুধু একটা পরিষ্কার একটা থাকবে সেখানে লিখতে হবে যে তোমার কবে এসছো কি এসছো না যে কোনো পৃথিবীর যে কোনো দেশে পৃথিবীর যে কোনো দেশে তার একটা নাগরিকদের একটা লিস্ট থাকে সেই লিস্টটা থাকে হচ্ছে দুটো তিনটে বিশেষ কারণে কারণটা কি কোন একটা রাজ্যের বা একটা জেলার বা একটা পঞ্চায়েতের কোন জায়গায় কি হেলথ কন্ডিশন কোন জায়গায় কি পপুলেশন কোন জায়গায় কটা স্কুল কত বাচ্চা স্কুলের রেকর্ড তো আমরা পেয়ে যাবো অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ড থেকে কত বাচ্চা তাহলে কি স্কুল বাড়াতে হবে এখানে কত ফুটফল এত লোক এখান দিয়ে যায় রাস্তায় তাহলে কি রাস্তাটা এত তাড়াতাড়ি রিপেয়ার করাতে হবে অবশ্যই এখানে কটা বাচ্চা কটা পরিবার তাহলে হাসপাতাল সে আন্দাজে কটা তাহলে হাসপাতাল কি বাড়াতে হবে নাকি হাসপাতালের সিস্টেম আরও ব্যাটার করতে হবে এই জন্য প্রত্যেকটা দেশে স্বাভাবিকভাবেই একটা রেকর্ড থাকতে হয় যে মানুষ কত আছে আমি বুঝতে পারি না এই দেশের বিশেষ করে এই রাজ্যের রাজনীতি করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মানুষদেরকে যেখানে তারা অন্ধের মতন রাজনৈতিক নেতাদের পেছনে পড়ে থাকার অভ্যেসটা ছাড়াতে পারছে না এটা কিন্তু সবচেয়ে খতরনাক রাজনৈতিক রাজনৈতিক নেতাদের কিন্তু একটা কাজ নয় যে সারাদিন ধরে নেতাগিরি করে বেড়াবে পেছন পেছন লোক 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 ঘুরে বেড়াবে আমি অনেক দিন আগে বলেছিলাম যে যার দরজার বাইরে যত বেশি জুতো সে তত বড় নেতা তার মানে সে কাজ শেষ করতে পারে না এটা এটা কিন্তু পদ্ধতি না এই জন্যই প্রধানমন্ত্রী কন্টিনিউয়াসলি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বলুন ডিজিটাল ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যা বলুন রেলওয়ে সিস্টেমে এমনভাবে সিস্টেম হচ্ছে যে কে কোথায় উঠছে কে কোথায় যাচ্ছে আপনি ইলিগালভাবে টিকিট কাটা হেন তেন পড়তেই পারবেন না যত দূর সম্ভব আমি বলছি না যে আজকে হচ্ছে না আমি বলছি না যে সমস্ত কিছু আজকে ঠিক হয়ে গেছে বাট এই যে সিস্টেম্যাটিক ওয়েতে ব্যবস্থাটাকে ডেভেলপ করা সেইটার চেষ্টা যে প্রধানমন্ত্রী করে যাচ্ছেন নিরলসভাবে সেটা পশ্চিমবঙ্গে হতে দেওয়া যাচ্ছে না কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন আসছে যেমন বিএসএনএল আহ প্রাইভেট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সংস্থা যেগুলো প্রাইভেট হয়ে যাচ্ছে এলআইসির মতন একটা মানুষের বিশ্বাসযোগ্যতা মানুষের এলআইসি মানেই মানুষের একটা ভবিষ্যৎ সেই জায়গাগুলো প্রাইভেট একটা সংস্থার হাতে যদি চলে যায় মানুষ এই জায়গায় দাঁড়িয়ে কতটা আচ্ছা আমি টা বলছি আর এলআইসিটা বলছি এত আমি আমি ঠিক সত্যি বিশ্বাস করতে পারি না সত্যি সাধারণ মানুষের মনে এক প্রশ্ন আমি আমি সেজন্যই বলছি যে আমাদের কতভাবে আমরা বিভ্রান্ত করে ফেলি মানুষকে রাজনীতি করতে গিয়ে বিএসএনএল বিএসএনএল কিন্তু উঠে যাওয়া উচিত ছিল না উঠে যেত না যদি এত বছর ধরে কংগ্রেস শাসন এদেশে না চলতো তাহলে বিএসএনএল আজকে এই দশায় পৌঁছতো না বিএসএনএল যে উঠে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছে তার বিশেষ কারণই হয়েছে বিশেষ করে এই রাজ্যের কথা আমি যদি বলি কন্ট্রাক্টর তারা তাদের মতন করে লোকজনদের যা সাইন করেছে তার থেকে কম টাকা দিয়েছে লোকজন ভেবেছে সিস্টেম্যাটিক গন্ডগোল যেটাকে বলি লোকজন ভেবেছে দর আমার কাজ করে কি হয় পশ্চিমবঙ্গের এমনি ওয়ার্ক কালচারটা ধসে গেছে অনেক বছর ধরে ধসতে ধসতে আরও খারাপ হয়ে যাচ্ছে তো সেখানে কি হয়েছে লোকে কাজ করে না মন দিয়ে কাজ করতে যায় না সরকারি মাইনেতে একটু বেশি কেন্দ্র সরকারের মাইনেতে বেশি পাওয়া যায় কিন্তু এই যে কন্ট্রাকচুয়াল যারা থাকছেন তারা তো ওই কন্ট্রাক্টের নামে রয়েছে টাকাটা কিন্তু কন্ট্রাক্টর বানিয়ে নিচ্ছে সে কিন্তু রাজ্য সরকারের যে আছে তার লোক কারণ তারা সেখানে অ্যাপ্লাই করছে একই কোম্পানি একই লোক পাঁচটা ফেক কোম্পানি খুলে নিয়ে তারা সবাই মিলে একই সঙ্গে টেন্ডার জমা দিচ্ছে এই করে করে বিএসএনএলকে ধ্বংস করা হয়েছে সরকারি সংস্থানগুলোকে এভাবে পশ্চিমবঙ্গে বিশেষত ধ্বংস করা হয়েছে বাট সেই জন্য ভিআরএস দেওয়া হচ্ছে প্রচুর লোকে যারা বয়স হয়ে গেছে কাজ করতে চান না তারা প্রচুর পরিমাণে টাকা নিয়ে তারা দেখেন রিটায়ার একটা ভালো জেনারেশন যারা কাজ করতে চায় তাদের আলাদা করে নতুন করে ট্রেন করা বিকজ এই ট্রেনিং সিস্টেমটা আমাদের দেশে একেবারেই ছিল না যেটা স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমরা করেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বেশি স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্ট আছে পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে কেন্দ্র সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার থেকে সবচেয়ে বেশি জিনিস সবচেয়ে বেশি পেয়েছে সবচেয়ে বেশি পেয়েছে একমাত্র শুধু ওই অ্যাসপিরেশন করলেন না ওনার অনেক কিছু করলেন না আয়ুষ্মান ভারত করলেন অনেক কিছু করলেন না তো এবার এটা গেল বিএসএনএল বিএসএনএল রিভাইভাল চেষ্টা হচ্ছে বিএসএনএল যদি রিভাইভ করা যায় কারণ বিএসএনএল যে অনেক বছর আগে থেকে আমাদের যখন কুড়ি পঁচিশ বছর ধরে আমরা ফোনটা মোবাইল এসে গেছিল দেখবে সবচেয়ে বেশি গ্রামেগঞ্জে বিএসএনএল পৌঁছতো একদম সেটা আস্তে 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 নষ্ট হয়ে গেছে এবার আবার বিএসএনএল কে রিভাইভ করা হচ্ছে একই রকম ভাবে এলআইসি বাজেটে এত ভালো একটা প্রভিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এলআইসি এর বিক্রি হবে সাধারণ মানুষের কাছে এলআইসি সরকারকে একটা বিশাল টাকা ডিভিডেন্ড দেয় এলআইসি একটা একটা সময় খুব সামান্য টাকা শুরু হয়েছিল তারপরে সেই টাকার সঙ্গে সঙ্গে ইলাইসি তার নিজের মতন করে বাড়তে বাড়তে যে কোনো পিএসইউ ভাবে কাজ করে তারা একটা সরকারকে তাদের बेनिफिटটা দেয় যে এই রোজগার করেছি এটা আমাদের परसेंटेजে থাকবে আমাদের খাতা বড় হবে এটা সরকারের কাছে যাবে এবার সেইখানে আজকে যদি টাটা তার আইপিও বিক্রি করে টাটা কি লাটে উঠে গেল বলে আইপিও বিক্রি করছে কোন নাই না কারণ তার বেনিফিটটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি মানুষ তার অ্যাকাউন্টস পাচ্ছে প্রত্যেকটি মানুষ যেভাবে সরকারও বেনিফিটেড হচ্ছে সেভাবে সাধারণ মানুষ একটা বিশ্বস্ত সংস্থায় তাদের ফান্ড লাগাচ্ছে যেভাবে আমরা পোস্ট অফিসে টাকা জমা দিই যেভাবে আমরা এলআইসিতে টাকা জমা দিই একই রকমভাবে আমরা শেয়ার্স ও এলআইসির কিনতে পারবো যেটা আগে আমরা পারতাম আগে আমরা শুধু বেসরকারি সংস্থারই শেয়ারটা কিনতে পারতাম এবার আমরা এসব সরকারি সংস্থানও যাদের অনেক ভালো ক্ষমতা যারা অনেক ভালো বিজনেস দেয় দেশকে তাদেরও আমরা ডিভিডেন্ডগুলো পাবো লাভগুলো পাবো আমি একটা ফোন কোম্পানির কাছে যদি দশ টাকা শেয়ার কিনি বা পাঁচশো হাজার টাকা আমি ওখানে ইনভেস্ট করে রাখি আমি আমার দেশের একটা অর্গানাইজেশন এলআইসি তার কাছে যার বিশাল সম্মান বিশাল নাম এবং আমরা সবাই এখনও এলআইসি বলি সমস্ত ইন্স্যুরেন্সকে আমরা এলআইসি বলি সমস্ত ইন্স্যুরেন্সকে আমরা এলআইসি বলি লাইফ ইন্স্যুরেন্সকে সব তো এলআইসি না আমরা সবকেই এলআইসি বলি এলআইসই করেছো এলআইসি করেছ তো এই যে দেশি কোম্পানিটা তার ডিভিডেন্ডগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবে সাধারণ মানুষ উইল বি ইনভলভ ইন দিস এটা কত বড় একটা মেজার স্টেপ একটা পজিটিভ স্টেপ মানুষের জন্য মানুষকে বিভ্রান্ত করছে বড় বড় লোকেরা বসে বসে আমি ঠিক বুঝতে পারি না কেন এভাবে মানে এই রাজনীতি করলে যদি মানুষের উপকার হয় তাহলে অবভিয়াসলি মানুষের উপকার সেই হয় হয়নি এত বছর পরে সিএএ নিয়ে কিন্তু একদল বুদ্ধিজীবী এবং শিল্পী মহলও কিন্তু সিএ এর বিরোধিতা করছে এই প্রশ্নটা আপনাকে করছে এই কারণ উপাধি আপনিও টালিগঞ্জের একটা খুব পরিচিত মুখ এবং অনেক দিন শিল্পী জগতের সাথে যুক্ত ছিলেন এখনো হয়তো আছেন সেই জায়গায় দাঁড়িয়ে এক একাংশ বলছেন যে কাগজ আমরা দেখাবো না আমরা এর বিরোধিতা করছি সিএ হতে দেবো না এবং পথেও নেমেছেন কি বলবেন এই বিষয়গুলো নিয়ে আসলে পশ্চিমবঙ্গের একটা মুশকিল আছে সেটা হচ্ছে এক তো অনেক আর্টিস্ট এই ছোট্ট একটা ভিডিও করেছেন যেটা সবাই মিলে মানে আমি শুধু তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা এবং টোটাল সিটিজেনশিপ বিল নাইনটিন ফিফটি ফাইভ পুরোটা পড়ে দেখতে আমরা অনুরোধ করেছি ভাষায় ভালোভাবে পড়ে দেখতে ভালো করতেন কীভাবে একটা আইন প্রণয়ন হয় এবং কতবার সেটা অ্যামেন্ড হয়েছে কোন কোন সময়ের জন্য কখন কখন কীভাবে অ্যামেন্ড হয়েছে সেটা বুঝতে পারলে আমি শিওর তারাও লজ্জিত হবে লজ্জিত হবেন আর আমার ব্যক্তিগতভাবে বলার ইচ্ছা করে যে এই পশ্চিমবঙ্গের রাজনীতি কত দূর কোন জায়গায় নিয়ে পৌঁছেছে সত্যি কেউ ফটোগ্রাফার কেউ আর্টিস্ট কেউ নাট্যকার তারা বারে বারে আমাদেরকে দোষারোপ করেন যে আমরা নাকি বিজেপি নাকি ধর্মের নামে রাজনীতি করে এটা নাকি ধর্মের বিভাজন এবং একটা ঠিক একটা সম্প্রদায়ের মানুষকেই আঘাত করা হচ্ছে মানে আমি আমি যদি আমি যদি আমার আমার রাজ্যে আমার দেশে আমি যদি এটা বলতে ভয় পাই যে আমি আমি গর্ব করে বলি আমি হিন্দু এটা যদি কমিউনাল হয় তাহলে এর থেকে লজ্জার বোধ হয় কিছু নেই মানে কোথাও বামপন্থীদের পরিবারের অনেক মানুষদেরকে তাদের গৃহিণীদেরকে লুকিয়ে পুজো করতে হতো কারণ তারা তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে তারা পুজোটা পছন্দ করতেন না কিন্তু আমি আমার কাকে পুজো করব আদৌ করবো কি করব না হিন্দু ধর্মের মধ্যে একটা মজার ব্যাপার আছে আস্তিক এবং নাস্তিক দুজনকে সমানভাবে সম্মান করা হয় সমানভাবে সম্মান করা হয় কোনো অসুবিধা নেই তুমি পুজো করতে চাও না করো না হিন্দু ধর্ম ইজ আ ওয়ে অফ লাইফ কেউ পুজো করে কেউ পুজো করে না হিন্দু ধর্মতেই আমার মায়েরাই বলতো বাবা শত কোটি দেবতা তো প্রত্যেকটা মানুষ তার মতন করে তার ভগবানকে খুঁজে নিয়েছে হিন্দু ধর্মে কেউ মা কালী বিশ্বাসী কেউ কেউ শিব ভক্ত কেউ কৃষ্ণ পূজা করে যে যার মতন করে করে তো হিন্দু ধর্মের মধ্যে যে বিবিধতা আছে সেটাই তো বলে দেয় যে আমরা সবাই মিলে সবাইকে নিয়ে একটা ওয়ে অফ লাইফে বিশ্বাস করি তাহলে কেন আমি আজকে আমার দেশে দাঁড়িয়ে আমার রাজ্যে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবো না যে আমি হিন্দু আমি গর্ব করে বলবো আমি হিন্দু যদি আমি বিজেপিতে থাকি তাহলে আমি কমিউনাল আর যদি আমি টিএমসিতে বা অন্য কংগ্রেসে থাকি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন যারা তারা বলে যে হাম হামী তো হিন্দু হ্যাঁ তখন তারা কমিউনাল নয় তখন তারা ভীষণ সেকুলার আমি এটা বুঝতেই পারি না আমি তো রাজনীতিতে নতুন আমি সে ভাবি যে এটা কী টাইপের ব্যাপার আপনি পূজনায় করতে পারেন আপনি কোনো ভগবানে বিশ্বাস করেন না আপনি বাড়িতে ঠাকুর রাখেন না রাখেন না নো ইস্যুস কিন্তু আপনি বিজেপিতে থাকলে আমি হিন্দু বললেই আমি কমিউনাল আমি হিন্দু বলেই আমি বিভাজন করছি আমি হিন্দু বললেই আমি মুসলমানকে ঘৃণা করি এই বাইলাইনগুলো আসলো কোথা থেকে এটা রাজনৈতিক বাইলাইন নয়

মানুষকে বারবারে মিথ্যে বলে বলে মানুষকে ভয় দেখে দেখিয়ে মানুষ আজকে এত বোকা নেই পুরোনো কাসন্দি আর বারে বারে এক বোকা বোকা কথা আমার মনে এই এত মানে এত বেশি ম্যান্ডেটে মোদীজির যেতে আসাটা সমস্ত রাজনৈতিক দলের মানুষদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল ভয় পাইয়ে দিয়েছে হলদিয়ার কিছুদিন আগে হলদিয়ার একটা ঘটনা দেখলাম যেটা খুব ভয়ঙ্কর এবং মর্মান্তিক একটা ঘটনা এবং যিনি শনাক্ত হয়েছেন যিনি দোষী ঘটনাটি ঘটিয়েছেন ওনাকে তৃণমূলের সাথে দেখা গেছে কি বলবেন ঠিক এই বিষয়টা নিয়ে সবচেয়ে দুঃখের এই এতগুলো টিভি চ্যানেল আছে তারা কেন সবাই মিলে গুলো নিয়ে আন্দোলন সূচক কর্মসূচি নেয় না কেন সবাই মিলে ঘটনাগুলোকে আরো বেশি এগিয়ে নিয়ে আসে না কেন বিজেপি মার খেতে গেলেই সবাই চুপ করে যায় আমি কদিন আগে শুনলাম একজন বললেন যে শান্তিপূর্ণভাবে এর একজন নেতা বললেন যে শান্তিপূর্ণভাবে ওই এর কিছু বা ওই কয়েকটা প্রেসিডেন্সি কলেজ আর সব কলেজগুলোতে আন্দোলন চলছিলো তারা খুব শান্তিপূর্ণভাবে করছিলো আমার ধৈর্যের সঙ্গে আমরা তাদেরকে আন্দোলনটা করতে দিলাম তো আন্দোলনটা বিজেপি করতে গেলে সেটা ধৈর্যটা থাকে কোথায় তো কেন এই মানুষগুলো ধরা পড়ে না এবং কেন তাদের প্রতি যথেষ্ট পরিমাণে শাস্তি দেওয়া হয় না কেন উচিত মানে এটা না এটা না বন্ধ করলে তো কখনোই সুন্দর হবে না রবীন্দ্র ভারতীতে একটা ঘটনা ঘটেছে দোল উৎসব নিয়ে যেটা মানে বলার ভাষা নেই কিছু সবাই দেখেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সব পুরো দেশে ছড়িয়ে গেছে রাজ্যে ছড়িয়ে গেছে কি বলবেন ঠিক এগুলো খুব সিপিএম টাইপের আন্দোলন দেখা যায় বোঝা যায় সিপিএমের আন্দোলনগুলোর মধ্যে তাদের প্ল্যাকার্ড লেখা তাদের এগুলোর মধ্যে বোঝা যায় এবং এই এই দুঃসাহসী একটা হাব ভাব এটা সিপিএমের মধ্যে চিরকালই ছিল মানতে হবে যে সিপিএমের প্রচুর লোক শিক্ষিত এবং এটা মানতে হবে যে প্রেসিডেন্সিতে প্রচুর শিক্ষিত ছেলেমেয়ে পড়াশোনা করে কিন্তু তারা হয়তো আমি যাদবপুর ইউনিভার্সিটির কথাও এই বিষয়ে একই বিষয়ে তুলে আনবো যে প্রচুর শিক্ষিত ছেলেমেয়ে খুব মানে ভালো স্টুডেন্টরা ওই সব জায়গায় অ্যাডমিশন পায় কিন্তু আনফর্চুনেটলি সেই ভালো স্টুডেন্টরা এই রাজ্যতে কিন্তু আর থাকে না অন্ততপক্ষে গত চল্লিশ বছরের ইতিহাস দেখলে আমি বলতে পারি যে সমস্ত ভালো স্টুডেন্টরা এই রাজ্য থেকে তারা চলে গেছেন চলে গিয়ে তারা নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে এস্টাবলিশ করেছেন আর এই রাজ্যে যারা সাধারণ মানুষরা এত পড়াশুনো করার ফেসিলিটি পায় আমি তো আমি তো নিজের কথা বলতে পারি পড়াশোনা করার ফ্যাসিলিটিটাই পাইনি কোনো রকমে একটা কলেজে পাশ করেছে তা সারাদিন ধরে কলেজ পড়ার সময় সকাল ছটায় কলেজ শুরু হতো যোগমায় দেবী কলেজ শেষ করতে করতে মানে দুনিয়া ভরে কোথাও স্টুডেন্টস হ্যাল গিয়ে বই নিয়ে পড়া বই কেনার পয়সা ছিল না তারপরে চারটে পাঁচটা করে টিউশন সারা সপ্তাহে অন্তত আমি বোধহয় দশটা টিউশন করতাম করে রাত দশটার সময় তো আমি বাড়ি পড়তাম কোনো রকমের রাত পার ওই এক ঘন্টা দু ঘন্টা পরে আবার ভোর পাঁচটার সময় উঠে অবভিয়াসলি কলেজ চলে যাব তো সুযোগই পাইনি পড়াশোনা করার মানে কোথায় কি করব বাড়ি সংসারে কাজ তার মধ্যে পড়াশুনো তার মধ্যে সব কিছু ব্যবস্থা খুব মানে বাস্তুহারা হারা হলে যা হয় উদ্ব্যাস্ত হলে যা হয় ঘর ধর সবই ঠিক থাকে না আর কি মাইনাস থেকে জীবন শুরু তো আমি বলছি যারা অনেক কষ্টের মধ্যে থেকে জীবনে থেকে যে তারা আবার একটুখানি এদিক ওদিক কাজ করে আবার দেশে ফিরে রাজ্যে ফিরে এসছে ভালোভাবে বাঁচার চেষ্টা করে রাজ্যটাকে মাটিটাকে ভালোবাসে বলে ফেরত আসে তো সেলগুলো কোথায় যাবে ছেলেগুলো কোথায় যাবে যারা এ ধরনের শিক্ষিত ছেলে তারা তাদের কী শিক্ষার পরিচয় দিচ্ছে মানে আমি সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব একটা দুটো দিন চারটে দিন একটু একেবারে গ্রামে গঞ্জে গিয়ে থাকবে বাড়িগুলোতে বাথরুমটা দরজাটা নেই পর্দা টাঙানো একটা কিছু নেই মানে কিছু নেই কিছু নেই মানে কিচ্ছু নেই বাড়ির সিঁড়ি কোনো রকমে আতখানা বানানো হয়েছে তার কার্নিশটা নেই সিঁড়িটার তলায় একটা এইটুকু জায়গার মধ্যে একটা বাথরুম বানিয়ে নিয়েছে কোনো রকমে ওরকম করে ঢুকে বসতে হয় আবার ঢুকে বেরোতে হয় আর বেশিরভাগ একবার যাবে গিয়ে থাকবে একবার কি থাকবে তারা তাদের এসে জীবন ছেড়ে দিয়ে থাকুক না একটু চার দিন ফুটপাতে থাকুক না একবার দেখুক না যে জীবনটা কিভাবে চলে যে রংটা দিয়ে তারা পিঠের মধ্যে লিখেছে সেই রংটার টাকাটা রোজগার করতে কি লাগে একবার দেখুক না সেটা আমার তো সেটাই প্রশ্ন যে রংটা দিয়ে তারা পিঠে লাগিয়েছে তারা তাদের গালে হাতে পায়ে রং লাগিয়েছে যে শাড়িটা পরেছে যে গয়নাটা পরেছে সেইটা কিনতে কি টাকাটা লাগে তাদের বাপমাদের একবার কি জিজ্ঞাসা করুক আর কিচ্ছু করতে হবে না আমি বলবো। লজ্জা করে তাহলে কি বাংলার শিক্ষা ব্যবস্থা কি একদমই তলা নিতে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী একান্তভাবে দায়ী মুখ্যমন্ত্রী এবং একান্তভাবে পঁয়ত্রিশ বছরের অনেক বিশ্বাস করে মানুষ এই কে হটিয়ে ওনা ওনাকে আনা হয়েছিল অনেক বিশ্বাস করে আনা হয়েছিল উনি তার কোনো রকম যোগ্যতা আমার পরিবারের লোকেরা ওনাকে ভোট দিয়ে এনেছিল আমার ড্রাইভার এখনও সে কাজ করে আমাদের কাছে সে বয়স হয়ে গেছে সে কোথাও অত চালাতে পারে না বাট স্টিল আছে তারা সেই ওনাকে গাড়ি নিয়ে পৌঁছতে হতো কোনো গাড়ি ছিল না বলে কত জায়গায় পৌঁছেছে আমার মা ওনাকে ভোট দিয়েছে আমাদের বাড়ির লোকেরা পরিবারের বন্ধু বান্ধবরা ওনাকে ভোট দিয়েছে শিক্ষিত সমাজের লোকরা ওনাকে ভোট দিয়েছে আমার তো সেই সমাজ আজকে প্রশ্ন যে কেন কি তাহলে আপনি ওনাকে সবাই মিলে বোঝান বলুন নাকি উনি কেউ বলে না নাকি উনি কারো কথা বললে শোনে না নাকি উনি অ্যাপিসমেন্ট করতে ব্যস্ত এখন তো প্রশান্ত কিশোরকে লাগে বুদ্ধি দিতে প্রশান্ত কিশোরের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বাই উচিত ঠিকই করেছে সেটা তো করতে হবে কারণ উনি একজন রাজ্যের বাইরের মানুষ তো কোনোভাবে তার কোন রকম মানে আমি তো সত্যি পশ্চিমবঙ্গের এইসব এই পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে খুবই দুঃখিত থাকি কারণ মানে একটা আন্দোলন আমরা করতে যাই যতবার মাঠের রাস্তায় নেমে দেখেছি যে আন্দোলন করতে যাই সেখানে কিছু সিপিএমের লোক ঢুকে আসবে কিছু টিএমসির লোক ঢুকে আসবে এগুলো চিরকালের মানে পশ্চিমবঙ্গের কালচার হয়ে দাঁড়িয়েছে মানে এই রাজনীতি করে যদি মানুষের পেট চলতো তাহলে আমি বলতাম রাজনীতি ভাই করতে থাক এই রাজনীতি করলে যদি মানুষের মাথার উপর ছাদ হতো তাহলে বল ভাই বলতাম ভাই রাজনীতিটা এইভাবেই করতে থাক কোনোটাই তা হয় না শিক্ষা ব্যবস্থা চুরচুর হয়ে গেছে এই রাজনীতি করলে শিক্ষা ব্যবস্থা বাড়বে না বরঞ্চ মাটিতেই ঢুকবে মা খাত তলায় ঢুকে যাবে তাই হয়েছে তাই হচ্ছে আজও তাই হচ্ছে রূপাতি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার শেষ প্রশ্ন 2021 এর লক্ষ্যে বিজেপি কি বলবেন যে তারা ঠিক কি প্ল্যানিং নিয়ে এগোচ্ছে এবং বাংলায় কতটা জায়গা করতে পারবে বাংলায় কতটা জায়গা করতে পারবে সেটা হয়তো ইলেকশনের আরেকটু সময় ঘনিয়ে আসলে আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে বলা যাবে কিন্তু আমি দু হাজার সতেরো ষোলো সতেরো আঠেরো এরকম সময়ে অবধি আমি প্রচণ্ডভাবে মাঠে ঘুরতাম তো তখন আমার আমার বেডরুমে এরকম একটা এরম একটা গ্লাস বোর্ড আছে সেখানে লেখা আছে দু হাজার উনিশে টোয়েন্টি এমপি আর দু হাজার একুশে বিজেপি অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নমস্কার